একজন প্রশ্ন করেছেন মহতারাম সাহেব, কোন স্ত্রী যদি অন্যায় ভাবে স্বামীর গায়ে হাত তুলে অর্থাৎ স্বামীকে মারধর করে, সেক্ষেত্রে স্বামীর করণীয় কি? একজন প্রশ্ন করেছেন মহতারাম সাহেব, কোন স্ত্রী যদি অন্যায় ভাবে স্বামীর গায়ে হাত তুলে অর্থাৎ স্বামীকে মারধর করে, সেক্ষেত্রে স্বামীর করণীয় কি? হাই রে, কোন যুগে এসে আমরা পড়লাম ভাই, স্ত্রী স্বামীকে মারবে বা স্বামীর গায়ে হাত তুলবে এই কথাও আমাদের শুনতে হয়। এটা খুব দুঃখ এবং পরিতাপের একটা বিষয়। এখন দুঃখ পরিতাপের বিষয় হলেও এরকম অনেক স্বামী আছে স্ত্রী নির্যাতনের শিকার। এ ব্যাপারে শরীয়ে ইসলামের বক্তব্য কি, স্বামীর করণীয় কি, আমরা কী জানাবো? আমরাও তো স্বামীর কাতারের মানুষ। আলহামদুলিল্লাহ আমাদের স্ত্রীরা এমন নয়, যাদের স্ত্রীরা এমন আছে আল্লাহ তাআলা এদেরকে মাফ করে দিন, এদেরকে সহি বুঝদান করুন। অন্যায়ভাবে কেন, ন্যায়ভাবেও তো স্ত্রী স্বামীর গায়ে হাত তুলতে পারবে না। এমন কোনো সমস্যা হলে স্ত্রী অভিভাবকদের বলবে, নিকটজনদের সহায়তা নেবে, প্রয়োজনে আইনের আশ্রয় নেবে। স্ত্রীর কোনো অধিকার নাই স্বামীর গায়ে হাত তোলা। যদি কেউ হাত তোলে দুনিয়া আখিরাতে সমস্ত কিছু তার বরবাদ হয়ে যাবে। এটা হারাম, এটা নাজায়েজ, কোনো কারণে স্ত্রী স্বামীকে মারধর করতে পারবে না। স্বামীয় সম্পর্ক, কর্তৃত্ব, বয়স ইত্যাদি বিবেচনায় স্ত্রীকে প্রয়োজনে সুশাসন করতে পারলে মারধর করতে পারে না। পিতা যেমন সন্তানদের পরিমিত শাসনে রাখেন, স্বামীও সম্ভাব্য ক্ষেত্রে স্ত্রীকে এই পর্যায়ে শাসন করতে পারে, মারধর কোনো সময়ই করতে পারে না। আপনার প্রশ্নে উল্লেখিত মারধর কি স্ত্রীর কোনো স্বভাবগত আচরণ কিনা, নাকি মানসিক মেন্টালি কোনো প্রবলেম, মেন্টালি ডিসঅর্ডার হলে এরকম হতে পারে, মানসিক ভারসাম্য হারিয়ে ফেললে সীমাতিরিক্ত রাগ কিনা, তা ভালো করে বোঝার চেষ্টা করুন। আপনার পক্ষ থেকে যদি এক্ষেত্রে আমলে নেওয়ার কোনো উস্কানি বা ত্রুটি থেকে থাকে তাহলে সেটাও দূর করার চেষ্টা করুন। যদি নিজের দিক থেকে আপনি পরিষ্কার হয়ে থাকেন আর স্ত্রী অস্বাভাবিক বা রোগী না হয়ে থাকে তাহলে এর যৌক্তিক প্রতিকার করুন, তবে তা হতে হবে শরীয়ত, সামাজিকতা ও আইনের ভেতরে থেকে। বিষয়টি নিয়ে একজন প্রকৃত জ্ঞানী মুফতিও আলেমদের সাথে, কোনো ভালো একজন আলেমের সাথে পরামর্শ করতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।